অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে বিমলদা, আসুন আসুন, বলুন। আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ বলুন না, আজকে নতুন কি দেখাবো? না মানে আমি বলতে চাই যে আমি আপনার দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো আমার আর কোনো কাজে লাগবে না। মানে মানেটা কি? হ্যাঁ লাগবে না বলে এরকম করে ফেরত দিয়ে যাবেন নাকি? এরকম কখন হয় নাকি? আরে আপনি তো নিজে এসে দেখে শুনে সমস্ত মাল কিনে নিয়ে গেলেন, আমি সমস্ত কিছু চেক করে আপনাকে দিলাম, এখন বলছেন লাগবে না? আমি তো আপনাকে জোর করিনি, আপনি তো নিজে এসেছেন আমার দোকানে। আর জিনিসগুলো যদি খারাপ হতো একটা প্রশ্ন থাকতো, ভালো জিনিস আমি কেন ফেরত নেবো? ওরম হয় নাকি ফেরত নেওয়া? আমার একটিমাত্র মেয়ে, ওর বিয়ের জন্য সব জিনিস কিনেছিলাম আপনার দোকান থেকে ধার দেনা করে। ভেবেছিলাম ওর শ্বশুর বাড়িতে কিছু জিনিস গুছিয়ে দিয়ে ওর সংসারটা সাজিয়ে দেব, যাতে ওর মান সম্মান বজায় থাকে। কিন্তু কিন্তু কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কান্নাটা থামান, থামিয়ে বলুন কি হয়েছে। আমার কপাল খারাপ জানেন, আমার কপাল খারাপ। বিয়ের আগে আমার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। বাজার থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছি, কিভাবে শোধ দেবো জানি না, সমাজে মুখ দেখাতে পারছি না। তাই আমার অনুরোধ, যদি জিনিসগুলো আপনি ফেরত নিয়ে যদি আমার টাকাটা ফেরত দেন খুব ভালো হয়। আপনার কাছে টাকাগুলো ফেরত পেলে বাজারে যে ধার দেনাগুলো আছে সেগুলো শোধ করতে পারি। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি আপনি জিনিসগুলো নিয়ে আসুন, আমি ফেরত নিয়ে নেব। ধন্যবাদ। ভাই মালপত্রগুলো নামিয়ে এই বাড়িটার ভেতরে রেখে দেবে, ঠিক আছে? ঠিক আছে দাদা। সোনা সোনা সোনা, বৌদি এসব কি বিশু, কার জিনিস এগুলো? কার আবার? শাগনিকের, শাগনিকের বাড়িওয়ালা আমাকে ফোন করে করে পাগল করে দিচ্ছে। কি কুক্ষণে যে ওই লোকটার থেকে শাগনিক আর শাগনিকের বাবার আমি খোঁজ খবর নিতে গেছিলাম, কে জানে, ওদের বাড়ি ভাড়া এখনো বাকি পড়ে আছে। আরে বাড়ি ভাড়া বাকি পড়ে আছে তো আমি কি করব? ফোন করে করে শুধু বলে যাচ্ছে মালপত্রগুলো নিয়ে যান নাহলে রাস্তায় ফেলে দেবে। শাগনিকের বাড়ি ভাড়া বাকি তাই। শাগনিকের সব জিনিস তুই ফেরত দিয়ে আয় ছোটদা। সোনা, শাগনিকের কোনো জিনিস আমি আমার বাড়িতে রাখতে চাই না, ব্যাস। রাখতে চাই না বললেই হবে, দেখ এই মালগুলো বিক্রি করলে একটু টাকা তো পাওয়া যাবে। শাগনিকের কোনো জিনিস আমি আমার বাড়িতে রাখবো না, বুঝতে পেরেছিস তুই? দেখ সোনা, বোঝার চেষ্টা কর, ওই বাড়িওয়ালা এই মালপত্রগুলো ওই বাড়িতে রাখতে দেবে না, আর যদি রাখা হয় তারপর দেখবো আমাদেরই বাড়ি ভাড়া গুনতে হচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না। সোনা সোনা, মার্বেলের স্ট্যাচুগুলো এর মধ্যে আছে রে। আমি জানি তোর আর দাদার অনেক কষ্টের টাকা নিয়ে শাগনিক এই ব্যবসাটা শুরু করেছিল, আর এগুলো ভাবলে না আমার মাথাটা আরো গরম হয়ে যায়, বিশ্বাস কর। কিন্তু তুই না এগুলো বিক্রি করে দে, না হলে কিছু একটা কর, কিন্তু প্লিজ এই বাড়িতে রাখিস না। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ। ভাই ভাই এদিকে এসো, মালপত্রগুলো নিয়ে চলে যাও। ঠিক আছে। এবার হয়েছে তো শান্তি? না হয়নি, আমি বাড়ির ভেতর থেকে শাগনিকে সব জিনিস বের করে দেব, ওর কোনো চিহ্ন আমি রাখতে চাই না। সোনা চাই না। সোনা সোনা, এই সোনা, না না না
কি করছিস তুই? কি আরে এসব কি করছিস সোনা? ঠিকই করছি। রাগনিকের কোনো চিহ্ন কোনো চিহ্ন আমি বাড়িতে রাখতে চাই না মা। দেখ যা হবার তা তো হয়ে গেছে, এখন এইসব দামি দামি জিনিস ফেলে দিয়ে কি করবি তুই? এগুলো সব আমি ছোটটাকে বলবো বাজারে বিক্রি করে দিতে। কত টাকা এইবার পাবি তুই? হ্যাঁ তাতে কত টাকা পাবি? তাহলে কি করব মা তুমি বলো, তাহলে কি করব? শাকনিকের জিনিসগুলো এমনি এমনি ফেলে দেব। একটু শান্ত হ, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হব মা? ওই শয়তানটা না অনেক টাকা খরচ করিয়েছে আমাদের। এগুলো বিক্রি করলে কিছু টাকা তো পাওয়া যাবে তাই না? আমি এটা ঠিকই করছি মা, এগুলো সব আমি বিক্রি করে দিতে বলবো সব। সোনা এবার বাঁধাবে লঙ্কা কাণ্ড। মা তুমি আগে থেকে একটা কথাও বলবে না, আমিও শুনতে চাই ওই লোকটা কি বলতে চায়। বলো কুমি কি ব্যাপার, কি হয়েছে? এই যে দিব্যি কচি খুকি সেজে মায়ের কোলে এসে বসে আছো। তোমাকে আমি কতবার বলেছিলাম তুমি মায়ের এখানে আসবে না, তুমি কেন এসেছো? এসব কি শুরু করেছো নাকি? মাত্র কটা দিনের জন্য আমি ব্যবসার কাজে সিঙ্গাপুর গিয়েছিলাম, তার মধ্যেই আমার বাড়ির সব জিনিসপত্র ফাঁকা করে দিয়েছো। যেরকম বোন তেমনি তার দাদা বিশু। আর বিশুর এত সাহস কি করে হয় আমার বাড়ি থেকে মাতব্বরি করে? ভাগ্যিস আমার বাড়িয়ালা আমার সব জানিয়েছিল, তা নাহলে আমি কিছু জানতেই পারতাম না। এ তো পুকুর চুরি ডাকাতি। মালপত্র গুলো কি করেছো? বেচে টাকা তুলে নিয়েছো তো? হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করেছিল বটে আমার ছেলে। এই যে কি আছে, তুমি মার এখানে এসেছো কেন বলো? কোন সাহসে এসেছো তুমি? আর আপনি মেয়েকে তো একটু ভালো বুদ্ধি দিতে পারেন, মাথায় একটু ভালো বুদ্ধি ঢোকাতে পারেন, তা না নিয়ে এসেছেন, নিয়ে এসে নিজের কাছে রেখে দিয়েছেন। আচ্ছা আপনাদের একবারও মনে হলো না শ্বশুর বাড়ির কাজ করবো গুলো কে করবে? এরকম ভাবে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার জবাব চাই। আস্তে গলাটা নামিয়ে কথা বলুন। কি বলছি? গলা নামিয়ে কথা বলুন। তা আপনি এখানে আপনার ছেলের বউকে খুঁজতে এসেছেন না বাড়ির কাজের লোককে খুঁজতে এসেছেন? বাড়ির বউ তো বাড়ির সব কাজ করবে, এটাই তো হয়ে এসছে, এটাই তো হয়। এসব নিয়ে কথা শোনানোর তো কিচ্ছু হয়নি। শাগনিক তার বউকে আমার জিম্মায় রেখে গিয়েছে, আর সে একের পর এক ডিসিশন নিয়ে চলেছেন যে ইচ্ছে মতো। কখনো হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে, কখনো বাপের বাড়ি এসে থাকছে। এসব কি, এসব কি মগের বলুক নাকি? আমার মেয়ের বাচ্চা হবে বলে হাসপাতালে ভর্তি হয়েছিল, বাচ্চা হবার পর এখানে এসেছে, কি অন্যায়টা করেছে ও? আর আপনারা কি করেছেন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন আর হম্বি তম্বি করেছেন। বলি বাচ্চাটা তো আকাশ থেকে পড়েনি, সে বাবা কোথায়? কোথায় আপনার ছেলে? কোথায় সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? আপনি কিন্তু এসব বলে উল্টে আমাকেই অপমান করছেন। অপমান আপনি আমাদের করছেন, আর মগের মুলুক তো আপনারা দেখছেন, আপনি আর আপনার ছেলে। একটা কথা জেনে রাখুন, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি বলে কিন্তু আমরা মাথা বিকিয়ে দিইনি। আপনারা যখন যা ইচ্ছে করবেন তারপরে সে কথা শোনাবেন, আর আমরা মুখ বুঝে সহ্য করব, সে পাঠশালায় কিন্তু আমি পড়িনি। ঢিল মারলে পাটকেলটি কি করে মারতে হয় আমার ভালো করে জানা আছে। আপনি তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন দেখছি। বলিনি তো, এখনো কিছু বলিনি, এ তো সবে শুরু, এবার কথা শোনাবো এবার কথা। আপনার ওই অকাল কুশানটা ছেলেকে পুষবো, আর আপনি এসে হম্বিতম্বি করবেন, কথা শোনাবেন? বলি আপনি তো বাবা, কোথায় আপনার ছেলে? কোথায়? হ্যাঁ লজ্জা করে না আপনাদের? হ্যাঁ আপনার ছেলে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে আর আপনি হম্বিতম্বি করছেন এখানে? এ কি আপনারা এভাবে হাঁ করে চুপ করে দাঁড়িয়ে আছেন? আরে ওনাকে সামলান, এ কি মারধর শুরু করবে নাকি? না না আমি এরকম মহিলার সাথে কথা বলতেই চাই না। কথা বলতে চাই না বললে তো হবে না, কথা তো বলতেই হবে। আপনি এতক্ষণ ধরে কথা শোনাচ্ছেন, পাল্টা জবাবটা তো শুনতেই হবে। মন্দিরা যা বলছে একটাও ভুল কথা বলছে না। আপনি ওনাকে সমর্থন করছেন? সমর্থন তো করবই,
100 বার সমর্থন করব। এই পরিস্থিতিতে মন্দিরাকে যে কোনো মানুষ সমর্থন করবে। আপনি আর আপনার ছেলের অসভ্যতার কোনো সীমা পরিসীমা নেই। একটা প্রেগনেন্ট বউকে ফেলে সে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। বাবা আর ছেলে মিলে আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। মানুষ যে এত নিচে নামতে পারে, ওনাদের না দেখলে সেটা বিশ্বাসই করতে পারতাম না। শোনা, শুনুন, আপনার ছেলের জন্য আমাদের যা যা ক্ষতি হয়েছে তার জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে, করতেই হবে। আপনার ছেলের জন্য আমার ওই দুই ছেলে নিত্য অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, তেনা তাই বিকিয়ে গেছে, আর আমার সোনার জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে। আপনাকে এর জবাব দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। দেখুন, যাওয়ার হয়ে গেছে, হয়ে গেছে, আমার ঘাট হয়েছে, আমি আমি ক্ষমা চাইছি। এই বাড়িতে আমার বিয়ে দেওয়াটাই উচিত হয়নি আমার ছেলে। এই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? আমার সোনার জীবনে যা যা ক্ষতি হয়েছে তার বদলা কিন্তু আমি নেবই। দেখুন, আপনি আমাকে এভাবে হেনস্থ করতে পারেন না কিন্তু। না না, আপনি পারেন না, পারেন না। হেনস্থার কি দেখেছেন? আমার কপাল খারাপ জানেন, আমার কপাল খারাপ। বিয়ের আগে আমার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। সমাজে মুখ দেখাতে পারছি না। না না না, এটা 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 হতে পারে না, এটা হতে পারে না। না, আমার আমার কাছে জানতেই হবে, মনের পেটে যে সন্তান আছে সেটা ছিল না মেয়ে, জানতেই হবে। মন, এই মন, 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 বলছিস বলছিস শোনো না, তুমি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও না, আমি বেরোবো। তৈরি হয়ে নেবো, বেরোবো কোথায়? বেরোবো, চলো চলো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা হাসপাতাল যাবো। চলো চলো চলো, আমরা এখন হসপিটাল কেন যাবো? শোনো মন, অত প্রশ্ন করো না, আমাদের যেতে হবে। চলো চলো চলো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রবি, তুমি ছেলে মানুষই করো না, এখন আমার ডেলিভারি ডেট দেরি আছে। মন, আমি ছেলে মানুষই করছি না মন, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না মন, আমাকে আমাকে জানতে হবে মন। তোমার পেটে যে সন্তান আছে সেটা ছেলে না মেয়ে, সেটা আমাকে জানতেই হবে। রবি, তুমি বোকামো করো না, এখন কোনো হসপিটালেই ছেলে হবে না মেয়ে হবে সেটা জানায় না, সেটা ইললিগাল। তুমি কি জানো না? আমি 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 বোকামি করছি না মন, তুমি তুমি বুঝতে পারছো না। রবি, তুমি কিন্তু এই অপরাধ করো না। আচ্ছা আচ্ছা, তুমি তুমি তো একদম রবি, আমি হসপিটালে যাবো না। রবি, আমি এরকম করো না। চলো মন, আস্তে 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 দেখে দেখে চলো 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 চলো। রবি, এসো এসো এসো, সাবধানে এসো, সাবধানে। ছাড়বে রবি, আমার কিন্তু ভালো লাগছে না, তুমি ছাড়ো। লোকজন দেখছে, এই জন্য বারবার বারণ করলাম, ইউএসজি করাতে এনো না, এসব বেআইনি কাজ। তুমি কেন বুঝতে চাইছো না? কিচ্ছু হবে না, কেউ, তুমি এসো আমার সঙ্গে, এসো। না না না, রবি আমাকে ছাড়ো। এসো, ওই দেখো, দেখলে বোর্ডে কি লেখা আছে? এই জন্য বারবার বলছিলাম, লোকের সামনে এসব কথা বলো না, তুমি বিপদে পড়বে। কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি তো, তুমি এসো না, তুমি এসো তো আমার সঙ্গে, এসো এসো এসো, তুমি এসো, আস্তে আস্তে। দাদা দাদা, বলছি আমার একটু ইমার্জেন্সি আছে, একটু শোনো না। তুমি কি করছো? তুমি এসো না, এসো না ম্যাডাম, বলছি আমার একটু। একে ওনাকে শোনালেন কেন আপনি? উনি তো লাইনে ছিলেন। দেখুন, আমার একটু বেশি ইমার্জেন্সি আছে, আপনি বুঝতে পারছেন তো, আমার বউ প্রেগনেন্ট, আমি তাই ইউএসজি করাতে এসেছি। প্রেসক্রিপশন আছে? মানে বউ আমার, পেটের বাচ্চা আমার, একটা ছোট ইউএসজি করাবো তার জন্য প্রেসক্রিপশন লাগবে? হ্যাঁ দেখুন স্যার, কোনো কারণ না থাকলে ডক্টর ইউএসজি করতে বলেন না, আর ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আমরা প্রেগনেন্ট মহিলাদের ইউএসজি করি না। দেখুন, আমার কাছে প্রেসক্রিপশন নেই, কিন্তু বউয়ের ইউএসজি আমি করবই, কি করতে হবে আমাকে সেটা বলুন। দেখুন স্যার, আপনি চাইলে এভাবে ইউএসজি করতে পারবেন না, এটি আইন বিরুদ্ধ কাজ এবং সম্পূর্ণভাবে বেআইনি। অদ্ভুত তো, আমার বাচ্চা হবে সেটা ছেলে হবে কি মেয়ে হবে সেটা জানার অধিকার আমার নেই, সেটা বেআইনি হয়ে গেল। হ্যাঁ শুনুন, আমি অত কিছু জানতে চাই না, আমি বউয়ের ইউএসজি এক্ষুনি করাবো, কি করতে হবে আমাকে সেটা বলুন। আপনি আসুন এদিকে, আসুন এদিকে, দেখুন এই বইটা কি লেখা আছে। দেখুন, এখানে স্পষ্ট করে লেখা আছে যে লিঙ্গ নির্ধারণ করা অপরাধ, আর সেই তখন থেকে আপনি একই কথা বলে চলেছেন। এক্ষুনি বেরিয়ে যান আপনি এখান থেকে, না হলে আমি সিকিউরিটি ডাক্তার বাধ্য হব।
ভালো লাগলো, ভালো লাগলো এই কথাগুলো শুনে। এবার তোমার শিক্ষা হলো? আমার মান সম্মান সব ডুবিয়ে দিলে। বারবার বললাম এটা করা ঠিক নয়, বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা বেআইনি কাজ। সবার সামনে তুমি আমাকে লজ্জায় ফেলে দিলে। ছি 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 ছি। ও দাদা, একটা কথা বলবো? বলুন। বলছিলাম যে সন্তান তো সন্তানই হয়, সেটা ছেলে কিনা জানার দরকারটা কি? সবই তো ঈশ্বরের দান, তাকে এইভাবে বিচার করার দরকারটা কি? আপনার কটা সন্তান? দুটি। ছেলে নামে? ছেলে। তাহলে আপনি কি করে বুঝবেন যে মেয়ে থাকার কি জ্বালা? কারণ আপনার দুটো সন্তানই ছেলে, মেয়ে থাকার যে কি জ্বালা সেটা আপনি বুঝবেন না কখনো। আজকাল কি কেউ আলাদা হয়? সবই তো সমান। আর কাছাকাছি জানতো কি, নিজের চরকায় তেল দিন, যান নিজের কাজ করুন, যান তো। রানা দা, তোমাকে বারবার ধরে একটা কথা বলছি, তুমি কেন শুনছো না? আচ্ছা, এইভাবে বসে থাকলে হবে? তুমি কাজ শুরু করো তো। বলেছি তো করবো। হ্যাঁ, কিন্তু কবে করবে তুমি, তারিখটা বলো আমাকে। কোনো দুম করে তারিখ বলা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করেছো, নাই করোনি? না, করেনি। ও কিচ্ছু করেনি, রানা তো কাজই করতে চাইছে না। আহ, তুই চুপ কর না, শায়ন তো কথা বলছে। আচ্ছা রানা দা, তোমার তো দিভাইয়ের প্রতি একটা দায়িত্ব আছে, তারপরে ছোট বাচ্চাটা, ওর ভবিষ্যৎ পুরো তোমার উপর নির্ভর করছে। তা তুমি এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? তুমি বলো তো। আমি সবার কথাই ভাবছি শায়ন, আমি কাজটা করতে চাই, ব্যবসাটা মন দিয়ে করতে চাই। হ্যাঁ তো করছো না কেন, কে তোমাকে আটকাচ্ছে? কিন্তু যখনই ভাবছি একই ব্যবসা করতে হবে, তখন এক পাও এগোতে পারছি না। আমি এটা আগেও চাইনি, এখনো চাইছি না, মন থেকে সায় দিচ্ছে না। এটা কী ধরনের কথা রানা দা? এটাই কথা, যখনই ভাবছি তোমার ব্যবসাটা করবো, তোমার সাথে কম্পিটিশন করবো, না না এটা হয় না। আরে বাবা, কেন কম্পিটিশন হবে? কম্পিটিশন হবে না, তুমি আমার কথাটা শোনো। না, আমি কোনো কথা শুনবো না। শায়ন, তুমি ওকে হাজার বোঝালেও কোনো লাভ হবে না, ও দিনের পর দিন এটাই করে যাচ্ছে, কোনো যুক্তিই মানতে চাইছে না। কিশোর নিজের ভালো হবে বুঝতেই চাইছে না সেটা, আর তোমাকে বোঝাতে গিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তুমি আর একটাও কথা বলবে না, সেদিন যদি বাড়াবাড়িটা না করতে তাহলে এই দিনটা দেখতে হতো না। এটা কি হচ্ছে রানাদা, তুমি দিভাইকে কেন বকছো? কেন বলবো না, তোমাকে আমাকে আলাদা করে ব্যবসাটা করতে হচ্ছে ওর জন্য। আচ্ছা আচ্ছা শোনো, দিভাই তোমার যেটা বলছে না, এটা তোমার ভালোর জন্য, বিশ্বাস করো, এটা তোমার ভালো হবে গো। আর আমিও চাই তুমি এই ব্যবসাটা করো। কেন বলো তো? কারণ তুমি এই কাপড়ের ব্যবসাটা অনেক বেশি ভালো বোঝো। একটা কথা বলি রানাদা, এতে আমার কোনো ক্ষতি নেই গো, কারণ তুমি যদি আমার থেকে বেশি লাভ করো আমি বেশি আনন্দ পাবো। শায়ন। হ্যাঁ রানাদা, তুমি আর সময় নষ্ট করো না, কাজটা শুরু করে দাও। শায়ন, তোমার কথা শুনে আমার বুকটা গর্বে ভরে উঠল। আমার অনেক ভাগ্য যে আমি তোমার মতো জামাই পেয়েছি। আমার আমার যে কি আনন্দ হচ্ছে। কি রানাদা, তুমি কিছু বলছো না? ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি কাপড়ের ব্যবসাটাই করবো। ঝিনুক, যা যা তাড়াতাড়ি একটা ক্যালেন্ডার নিয়ে আয়, যা। যাক বাবা, রানা অবশেষে রাজি হয়েছে বল। হ্যাঁ, দে 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 দে, দেখি 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 দেখি। হ্যাঁ, একটা শুভ দিন দেখতে হবে, রানা নতুন ব্যবসা শুরু করবে। আরে পুজো তো করতে হবে বল। কতদিন পর আপনি আবার হাসছেন, খুব ভালো লাগছে। রানাদার নিজের ব্যবসা হবে। আরে হবেই তো। শোনা শোনা শোনা, এই এই যে এই যে 16 তারিখটা, এই 16 তারিখটা খুব শুভ দিন, বুঝলি? হ্যাঁ, এই বিথি, রুটিটা যা বানিয়েছো না। কি কি বলছো, রুটি তো এরকমই হয়। আরে না গো, আজকের খাবারের টেস্টই অন্যরকম, দারুণ বানিয়েছো। শায়নের মনটা আজকে খুব ভালো মনে হচ্ছে, রুটির এত তারিফ কেন করছে, কি ব্যাপার, কি এমন ঘটলো জানতে হবে। কি হয়েছে বলো তো,
তুমি হঠাৎ আমার রুটির এত তারিফ করছো না, মানে কিছু কি হয়েছে? না মানে কিছু হয়েছে কি যার জন্য তুমি এত খুশি? কোনো ভালো খবর আছে? এই যে অফিসের কাজ খুব ভালোভাবে এগোচ্ছে, তাই মনটা খুশি খুশি হয়ে আছে। এ তো ভালো কথা। আর তোমার যে অফিসের কাজ ভালোভাবে এগোচ্ছে সেটা আমি জানি, কিন্তু আজ হঠাৎ কি হলো? মানে আজকে আমি তোমার বাপের বাড়ি গেছিলাম। ও, তা ওখানে এমন কি হলো যার জন্য তুমি এত খুশিতে আছো? ওখানে নানাটাকে অনেক ভালোভাবে বুঝিয়েছি যাতে ওর ব্যবসাটা খুব তাড়াতাড়ি শুরু করে। দাঁড়াও, হাতটা ধুয়ে আসছি। শায়ন মিথ্যে বলতে চাইলেও পারেনি, সত্যিটাও আমাকে বলেই দিল।